আসসালামু আলাইকুম। আরবিডি নিউজ এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সাইবার হামলার নেপথ্যে একটি বিদেশি রাষ্ট্র বলছে ইরান। দুই শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে যাচ্ছেন জো বাইডেন। পরমাণু সমঝোতায় পাশ্চাত্য প্রতিশ্রুতি লঙ্ঘন করবে না এমন নিশ্চয়তা চায় তেহরান। এবং সর্বশেষ থাকছে চীন সীমান্তে মার্কিন অস্ত্র মোতায়েন করছে ভারত। ভারত মূলত কোণঠাসা হয়ে পড়েছে। ইতিমধ্যে বিশ্ব মানচিত্রে ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে। ভারতকে এখন উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র নামেই বিশ্ববাসী চিনছে। আর এর কারণ হিসাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের গুন্ডামি, ভণ্ডামি, মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, এমনকি তার যে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলোকে প্রেরণা দেওয়া, তাদেরকে ক্ষমতা দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া এবং পিছন থেকে সমস্ত ধরনের সাহায্য করার কারণেই ভারতের আজ এই চরম দুর্দশা। ভারত এখন প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গেই ভারতের সংঘাত চলছে। ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা এমন কোনো প্রতিবেশী রাষ্ট্র নাই যার সঙ্গে ভারতের বর্তমানে সুসম্পর্ক রয়েছে। অর্থাৎ ভারত এমনই একটি বিষধর রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে যা থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতকে এখন দূরে ঠেলে দিতে চাচ্ছে কারণ ভারতের মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে। বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর ভারতের এই আকাল অবস্থার সৃষ্টি হয়েছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের অভ্যন্তরে বিভাজনের সৃষ্টি করছে, ধর্মে ধর্মে সংঘাত লাগিয়ে ধর্মের ভিতরে বিভাজন সৃষ্টি করছে, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করছে, এমনকি নিজ গোত্রের মানুষদেরও নির্যাতন করে চলেছে। কিন্তু নরেন্দ্র মোদী যতই কুটচাল চালুক না কেন, 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ভারতের জনগণ যদি স্বেচ্ছার হয়, যদি তারা শান্তিতে বসবাস করতে চায়, তাহলে অবশ্যই নরেন্দ্র মোদীকে ভারত থেকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে অপশাসন চলছে, যে জঙ্গি রাষ্ট্রের তকমা ইতোমধ্যে ভারত পেয়ে গেছে, তা ভারত দূর করতে পারবে না। ভারত কি পারবে? এখন চীনের সাথে যদি সংঘর্ষ হয় তাহলে চীনকে মোকাবেলা করতে যতই মার্কিন অস্ত্র বা অন্য দেশের অস্ত্র এনে মোতায়েন করুক না কেন, ভারত কি চীনের কাছে টিকে থাকতে পারবে বলে আপনারা মনে হয়? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সাইবার হামলার নেপথ্যে একটি বিদেশি রাষ্ট্র বলছে ইরান। ইরানের জ্বালানি সরবরাহ নেটওয়ার্কে সম্প্রতি সাইবার হামলার জন্য একটি বিদেশি রাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। গত মঙ্গলবারের ওই সাইবার হামলায় দেশটির পেট্রোল স্টেশনগুলো অচল হয়ে পড়েছিল। প্রিডেটরি স্প্যারো নামের পরিচয় দেওয়া একটি গ্রুপ দাবি করেছে যে তারা ওই সাইবার আক্রমণ চালিয়েছে। কিন্তু ইরানের শীর্ষ ইন্টারনেট নীতি নির্ধারণী সংস্থা এর পিছনে একটি বেনামি স্টেট অ্যাক্টের অর্থাৎ বিদেশি কোনো সরকার দ্বারা পরিচালিত কেউ রয়েছে বলে অভিযোগ করেছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন এর লক্ষ্য ছিল মানুষের মধ্যে ক্ষোভ জাগিয়ে তোলা। ওই আক্রমণের মাধ্যমে ইরানের পেট্রোল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক বিকল করে দেওয়া হয়েছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির মোটর গাড়ি চালকেরা সরকারের ইস্যু করা স্মার্ট কার্ড দিয়ে র্যাশকৃত মূল্যে পেট্রোল কিনতে পারতেন। তাই ভর্তুকি দেওয়া জ্বালানি কেনার জন্য পেট্রোল স্টেশনগুলোতে সবসময় দীর্ঘ লাইন দেখা যেত। একই সঙ্গে হ্যাকাররা রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের হাইওয়েতে বসানো ডিজিটাল বিলবোর্ডও দখলে নেয়। সেগুলোতে তারা একটি বার্তা পোস্ট করে। এতে লেখা ছিল, খামেনি আমাদের জ্বালানি কোথায়। ইরানের জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলছেন, বুধবার সকাল নাগাদ দেশটির মোট 4,300 পেট্রোল স্টেশনের মাত্র 5% হ্যাকারদের কবল থেকে মুক্ত করে চালু করা হয়েছে।
তিনি জানান, প্রায় 3,000 স্টেশন ভর্তুকিবিহীন দামে অফলাইনে জ্বালানি বিক্রি করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ, ইরান সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে দেশটির মানুষের অর্থনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হয়েছে। সে কারণে দেশটির বেশিরভাগ মানুষ সরকারের ভর্তুকি দেওয়া দামে বিক্রি করা জ্বালানির ওপর নির্ভর করে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, বিশৃঙ্খলা তৈরি এবং জনজীবনে বিঘ্ন ঘটিয়ে মানুষের মনে ক্ষোভের সঞ্চার করার জন্য কেউ এই কাজ করেছে। তার দাবি, কর্তৃপক্ষের সতর্কতার কারণে হ্যাকাররা এই পরিস্থিতির সুযোগ নিতে পারেনি। ইরানের সুপ্রিম কাউন্সিল অব সাইবার স্পেসের সেক্রেটারি আবুল হাসান ফিরুজাবাদি বলেন, হামলাটি একটি বিদেশি রাষ্ট্র চালিয়েছিল, কিন্তু কোন দেশ এবং কীভাবে সেই হামলা চালানো হয়েছিল তা জানানোর সময় এখনও হয়নি। আধা সরকারি একটি সংবাদ সংস্থা ফার্স বলছে, হ্যাকিংয়ের এই ঘটনাটি 2 বছর আগে ইরানে পেট্রোলের দাম 50% বাড়িয়ে দেওয়া হলে দেশজুড়ে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তার দ্বিতীয় বার্ষিকী উদযাপনের সঙ্গে সম্পর্কিত। ওই বিক্ষোভ দমনে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে। অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বলছে, সে সময় 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যদিও ইরানের কর্মকর্তারা ওই দাবি নাকচ করে দিয়ে আসছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট দিয়ে প্রিডেটরি এসপায়ারও বলছে, সাইবার আক্রমণটি আসলে এই অঞ্চল এবং বিশ্বের মানুষের বিরুদ্ধে তেহরানের সন্ত্রাসী সরকারের চালানো সাইবার কর্মকাণ্ডের একটি জবাব। একই সঙ্গে ইরানের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আগেই সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছে হ্যাকার গ্রুপটি। তারা বলছে, ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতাকে কাজে লাগিয়ে খুব দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে এমন কিছু না করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। গ্রুপটি দাবি করেছে, জুলাই মাসে ইরানের রেল নেটওয়ার্কে সাইবার আক্রমণের পিছনেও ছিল তারা। সে সময় স্টেশনের বোর্ডগুলোতে বিলম্বিত ও বাতিল বলে ভুল বার্তা প্রদর্শিত হয়। 2 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে জো বাইডেন। আন্তর্জাতিক 2 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইউরোপে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গুরুত্বপূর্ণ এই সফরে অংশ হিসাবে প্রথমে তিনি রোমে G20 সম্মেলন, এরপর স্কটল্যান্ডে গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলন COP26-এ যোগ দেবেন। জো বাইডেন আশা করছিলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সামনে একটি বড় জলবায়ু প্যাকেজ ঘোষণা করবেন। যদিও $2.75 trillion তার সেই ব্যয় পরিকল্পনা আটকে গেছে নিজ দেশেই। বাইডেনের নিজ দলের সদস্যরা বৃহস্পতিবার বিলটিতে ভোট দেওয়া থেকে বিরত থাকায় পুরো প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে, আর এতে বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ব্রিটিশ মিডিয়া BBC News প্রতিবেদনে তথ্যটি জানানো হয়। এবারের G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাইডেন এর মধ্যে ইউরোপে পৌঁছেছেন। প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর এই সম্মেলনে বৈশ্বিক ন্যূনতম ট্যাক্স নির্ধারণের বিষয়েও আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট বাইডেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রবিবার তিনি রোম থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এ যোগ দেবেন। যুক্তরাষ্ট্র আবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে এসেছে এমন বার্তাই সেখানে দেওয়ার চেষ্টা করবেন তিনি। এর আগে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রশাসন। রোমের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের আগে বাইডেন তার ব্যয় পরিকল্পনা উন্মোচন করেন। সেখানে মার্কিন ডেমোক্রেটদের সঙ্গে করা বৈঠকে আইন প্রণেতাদের সহায়তা চান তিনি। বাইডেন দাবি করেন, তিনি 2 সম্মেলনে দেখাতে চান যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনও কার্যকর। এ সময় স্পিকার ন্যান্সি পেলোসি বাইডেনকে বিব্রত না করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান, যদিও শেষ পর্যন্ত দলের উদারপন্থী আইন প্রণেতারা এই ব্যয় পরিকল্পনার কয়েকটি কারণ দেখিয়ে অনুমোদনে অস্বীকৃতি জানান। পরমাণু সমঝোতায় পাশ্চাত্য প্রতিশ্রুতি লঙ্ঘন করবে না এমন নিশ্চয়তা চায় তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পাশ্চাত্য ফের লঙ্ঘন করবে না এবং অযৌক্তিক ও বেআইনি পদক্ষেপ থেকে বিরত থাকবে এমন নিশ্চয়তা চায় তেহরান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জেসেপ বোরেলের চিফ অফ স্টাফ এনরিক মোরার সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন।
বিগত বছরগুলোতে পাশ্চাত্যের প্রতিশ্রুতি ভঙ্গ, বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইরানের স্বার্থ রক্ষায় ইউরোপের অনীহা ও গড়িমসির তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের দাবি হচ্ছে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ দিতে হবে এবং যে সমঝোতাই হোক না কেন তাতে ইরানের প্রধান দাবি দেওয়া পূরণের নিশ্চয়তা থাকতে হবে। এনরিক মুরার সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে আগামী নভেম্বর মাসে পরমাণু সমঝোতা নিয়ে ফের আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। 2018 সালের 8ই মে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া এবং পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় এ পর্যন্ত 6 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আমেরিকা ইরান বিরোধী নিষেধাজ্ঞা বহাল রাখার নীতিতে অটল থাকায় ওই সব আলোচনা থেকে কোনো ফল বয়ে আসেনি। ইরানে নতুন সরকার ক্ষমতায় আসার পর পূর্বের আলোচনার ফলাফল খতিয়ে দেখা হয়েছে যাতে পরবর্তী আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। ইরানের কর্মকর্তারা বহুবার বলেছেন, প্রতিপক্ষকে অবশ্যই প্রতিশ্রুতি পালনে আন্তরিকতার প্রমাণ দেখাতে হবে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি নিউ ইয়র্ক সফরকালে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের সঙ্গেও সাক্ষাতে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ক আলোচনায় ইরান ফিরে আসবে, কিন্তু আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি পালন করে তাহলেই ইরানও তার কথা রাখবে। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা ভিত্তিতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের ব্যাপারে দেওয়া তাদের একটি প্রতিশ্রুতিও পালন করেনি। তারপরও ইরান পরমাণু সমঝোতা মেনে চলেছে, এমনকি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিশ্রুতি পালনে ইরানের অবিচল থাকার কথা স্বীকার করেছে। ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললেও একদিকে ইউরোপ ইরানের ব্যাংকিং সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে, অন্যদিকে মার্কিন সরকার ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ায় ইরানও পর্যায়ক্রমে নিজের প্রতিশ্রুতি থেকে সরে আসে। এ অবস্থায় আগামী নভেম্বরে ফের যে পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে ইরান পাশ্চাত্যের পক্ষ থেকে প্রতিশ্রুতি পালনে যে নিশ্চয়তা চেয়েছে তা যথার্থ বলেই পর্যবেক্ষকেরা মনে করছেন। চীন সীমান্তে মার্কিন অস্ত্র মোতায়েন করছে ভারত। চীন সীমান্তে প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র মোতায়েন করছে ভারত। ভুটান ও তিব্বত সীমান্তবর্তী তাং উপত্যকায় এইসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। এলাকাটি চীন নিজেদের বলেই দাবি করে, তবে এর নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। এলাকাটির রাজনৈতিক ও সামরিক গুরুত্বও রয়েছে। চীনের সামরিক অভিযানের মুখে 1959 সালে দালাই লামা যখন ভারতে পালিয়ে যান তখন তিনি তাং উপত্যকা ধরে প্রবেশ করেন। তার 3 বছরের মাথায় ওই এলাকায় ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়। বর্তমানে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার, হালকা কামান এবং রাইফেল মোতায়েন করেছে ভারত। পাশাপাশি নিজেদের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে দিল্লি। গত কয়েক বছর ধরে এইসব অস্ত্র সংগ্রহ করেছে ভারত। নতুন প্রতিরক্ষা সক্ষমতা দেখাতে গত সপ্তাহে ওই অঞ্চলে সাংবাদিকদের একটি গ্রুপের সফরের আয়োজনও করে ভারত। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে বলেন, মাউন্টেন স্ট্রাইক কর্পস সম্পূর্ণ কার্যক্ষম, সব ইউনিট পূর্ণ প্রস্তুত এবং সজ্জিত রয়েছে। গত বছর চীনা সেনাবাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘাতের পর সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেয় ভারত। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই সংঘাতে অন্তত 20 ভারতীয় এবং 4 চীনা সেনা নিহত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও সীমান্ত উত্তেজনা এখনও নিরসন হয়নি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।